আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার সিজদামণি হচ্ছে আজকে একটা গিফট পেয়েছে, সে হচ্ছে ম্যাক্স অ্যাক্টিভ স্কুল মিল্ক পাউডারটা খায় রেগুলার সিজদামণি, তো নিডোও খায়। তো সে এর আগেও একটা গিফট পেয়েছে, ম্যাক্স অ্যাক্টিভ স্কুল হচ্ছে 10 প্যাকেট যদি খায় তাহলে হচ্ছে 1000 পয়েন্ট পাওয়া যায়। তো 1000 পয়েন্ট যদি পায় তাহলে ওটা ভাঙাতে হয়, 1000 পয়েন্ট হয়ে গেলে তো ভাঙালে গিফট পাওয়া যায়। এর আগেও একটা গিফট পেয়েছে, এবার হচ্ছে দ্বিতীয়বারের মতো পেল। সিজদামণি তুমি কতটা খুশি পেয়ে? অনেক খুশি। তো 1000 পয়েন্ট, 2000 পয়েন্ট, 3000 পয়েন্ট পর্যন্ত ভাঙানো যায়। 3000 পয়েন্টে হচ্ছে একটা সসপেন দেয়, আর 2000 পয়েন্টে হচ্ছে না, 3000 পয়েন্টে হচ্ছে প্রেশার কুকার দেয়, 2000 পয়েন্ট হলে একটা সসপেন, তারপর হচ্ছে ইলেকট্রিক যে জগগুলো পানি বা চা গরম করা যায় বানানো যায় সেই ইলেকট্রিক জগগুলো দেয়, আর 1000 পয়েন্টে হচ্ছে ফ্রাই প্যানটা দেয়। দেখি সিজদামণি খুলো, এর আগেও সিজদামণি একটা পেয়েছে বললামই তো, তো এবারও পেয়েছে, দেখি এবারেরটা কেমন। তুমি কি খুলতে পারবে? না আম্মু খুললে তোমাকে হেল্প করব, বলো আস্তে আস্তে দেখো। তো গিফট পেলে তো সবাই খুশি হয়। আবার হচ্ছে টেস্টিটিরে 360 টাকা পর্যন্ত হচ্ছে ভাউচার দেয়, যে যেটা নেয় সে সেটাই নেয়। তো আমরা হচ্ছে বলেছি আমরা ফ্রাই প্যানটাই নিব, তো এটার জন্য ফ্রাই প্যান নিয়েছি। নেক্সটে আবার যখন সিজদামণি খেয়ে পয়েন্ট পাবে তখন হচ্ছে অন্য কিছু নেওয়ার চিন্তাভাবনা আছে, যেহেতু সিজদামণি রেগুলার খায় মিল্ক পাউডার। তো এরপরে দেখি 2000 বা 3000 পয়েন্ট করে অন্য কিছু নিব। তোমার খুলতে এত দেরি লাগে? সুন্দর করে খুইলো, কিন্তু একটা প্যাকেটও খুলতে পারো না বোকামে। তো আমার কাছে অনেক ভালো লাগে কোনো জায়গা থেকে কোনো গিফট পেলে। হ্যাঁ দেখি খুলো, এখন পারবে খুলতে? আর সিজদামণি তো অনেক বেশি খুশি, দেখি দাঁড়াও আমি দেখাই। এই তো তোমার মতো গাধা বাংলাদেশে আর একটাও নাই। আর এই ফ্রাই প্যানগুলো অনেক ভালো, আমি জানি না এটা কেমন, এর আগের বার যেটা দিয়েছিল সেটা অনেক ভালো ছিল। দেখি প্যাকেটটা ধরো, ধরে টান দিয়ে খুলো, আস্তে বের করো, আবার যেন ঢাকনাটা না ভাঙে, ঢাকনাটা কিন্তু কাচের। তুমি আমার দিকে তাকায় বের করতেছো কেন? বের করো, মনে হইতেছে এটা বাইর করতে তোমার পুরা জিন্দগি শেষ হয়ে যেতেছে না? ওয়াও সিজদামণি তো অনেক সুন্দর গিফট পেয়েছে, দেখি তুমি কিন্তু আবার হাত থেকে ফেলায়ও না, তোমার এত খোলা দরকার নাই তো। তো এই দেখেন সিজদামণির গিফট, ম্যাক্স অ্যাক্টিভ স্কুল খেয়ে সে গিফট পেয়েছে, দেখো। আর এটা হচ্ছে ঢাকনাটা, দেখি এখানে দাও, এই তো আমার কাছে দাও না। তো আমার কাছে এই গিফটগুলো অনেক ভালো লাগে। তো সিজদামণি সামনে আবার অন্য কিছু গিফট নিয়ে আসবে, সবাই দোয়া করবেন সিজদামণির জন্য। আর সিজদামণি তো এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছে, পুরোপুরি সুস্থ হয় নাই কারণ এখনও তার ঠান্ডাটা আছে, জ্বর রাত্র হলে আসে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও।